আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। বর্তমানে বিশ্বের সেরা ফোন কয়েকটি ফোন নিয়ে কথা বলবো, সেটা হলো বর্তমানে প্রতি বছর অসংখ্য স্মার্টফোন বাজারে আসলে নির্দিষ্ট কিছু ফোন সেরা হিসেবে খ্যাতি পেয়ে যায়। বিশ্বের সেরা ফোনগুলোর সম্পর্কে জানবেন, চলুন একটু পুরো ভিডিওটি দেখি। বিশ্বের সেরা ফোন 2024 বা 23-এর ভিতরে ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা সকল দিক দিয়ে বিবেচনা করে এই ফোনগুলো বাজারে অন্যান্য ফোনের চেয়ে এগিয়ে থাকবে। সেরা খ্যাতা অর্জন করেছে, সেরা অর্জন খ্যাতা অর্জন করেছে নিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক এই ফোনগুলোর বিষয় সম্পর্কে। উল্লেখিত যে আমরা কোনো ফোনের দাম উল্লেখ করিনি, ভেরিয়েন্ট এর উপর ভিত্তি করে ফোনগুলোর দাম একে অন্যরকম হতে পারে, একাধিক ফোন এক একভাবে দাম বসাতে পারে। চলুন যাই হোক এর পারফরমেন্স হিসেবে আমরা জানি বা দেখি। প্রথমত দেখবো হলো OnePlus 11, প্রতি বছর নিজেদের কনফিগার সিরিজের মানে ফোনগুলো বাজারে আনে শীর্ষ স্থান দখল করে নেওয়ার জন্য। OnePlus 11 অন্যতম একটি ফোন, টিপস মানে ক্যামেরা সেটআপের অন্যতম, ফোনের শক্তিশালী চিপস, ফিউচার টেকনিক ডিজাইন, 120 Hz রিফ্রেশ রেট এবং 100 W-এর ফাস্ট চার্জিং হলেও সাধারণ ফিউচার সমূহের মধ্যে কয়েকটি ফোন অন্যতম। OnePlus তাদের কোম্পানির শুরুর দিক থেকেই কোন ফ্ল্যাগশিপ ফোন এবং কিলারের মাধ্যমে পরিচিত ছিল, যদিও কিছু কিছু OnePlus ফোনের গ্রিন স্ক্রিন সমস্যা দেখা দিয়েছে, তবে তারপরেও ফোনগুলোর জনপ্রিয়তা বহুলভাবে রয়েছে। প্লাস ফোনের স্থান ভেদ করে বিশ্বের ওয়ারেন্টি মানে গ্যারান্টি ওয়ারেন্টিও দেওয়া হয়। চলুন তাহলে আমরা OnePlus-এর ফোনের একটা এই OnePlus 11 এর ডিটেলস আমরা জানি। ডিসপ্লে হচ্ছে এই ফোনের 6.7 ইঞ্চি ডিসপ্লে, প্রসেসর দিয়ে স্ন্যাপ ড্রাগনের 8 Gen 2, আর র্যাম সর্বোচ্চ দিতেছে হইল 16 GB, স্টোরেজ পাচ্ছি হলো 512 GB, আর প্রাইমারি ক্যামেরা হিসেবে পাচ্ছি হলো 50 MP-এর ক্যামেরা, সেলফি ক্যামেরা হিসেবে দিচ্ছে তারা হলো 16 MP, আর ব্যাটারি পাচ্ছি হলো 5000 mAh একটা ব্যাটারি, চার্জিং হিসেবে পাচ্ছি হলো 100 W-এর একটা ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমান বাজারে Xiaomi 13 Pro। এই ফোনটি সেরা ক্যামেরা ফোনের পাশাপাশি বিশ্বের সেরা স্মার্টফোনের তালিকায় শীর্ষ স্থান। এর মধ্যে দাবিদার হলো Xiaomi 13 Pro। এই তালিকা অন্যতম ফোনের চেয়ে এই ফোনের কম হলেও কোনো ফিউচারের কমতি নেই এই ফোনটিতে। 120 Hz রিফ্রেশ থেকে শুরু করে অসাধারণ 50 MP ক্যামেরা এই ফোনটিতে উপস্থিত রয়েছে, সকল কনফিগার মানে কনফিগার ফ্ল্যাগশিপ ফোনের ফিউচার, এখানে ফ্ল্যাগশিপ ফোনের ফিউচার। চলুন এক নজর দেখে আসি Xiaomi 13 Pro-র ডিটেলস। ডিটেলস হচ্ছে ডিসপ্লেতে পাচ্ছি হলো 6.73 ইঞ্চির একটা ডিসপ্লে, প্রসেসর স্ন্যাপড্রাগনের 8 Gen 2 পাচ্ছি, র্যাম সর্বোচ্চ 12 GB পাচ্ছি, স্টোরেজ পাচ্ছি হলো সর্বোচ্চ 512 GB, প্রাইমারি ক্যামেরা হিসেবে মানে ব্যাকের ক্যামেরা হিসেবে পাচ্ছি হলো 50 MP, আর সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছি হলো 32 MP-এর একটা সেলফি ক্যামেরা, আর ব্যাটারি হিসেবে পাচ্ছি 4820 mAh-এর একটা ভালো একটা বড় ধরনের ব্যাটারি পাচ্ছি। আর এখানে আমরা পাচ্ছি হলো ভালো কিছু ফিউচার এখানে আমরা আরও অ্যাড করা হয়েছে, আর চার্জিং হিসেবে পাচ্ছি হলো 120 W-এর একটা ফাস্ট চার্জার, আর ওয়্যারলেস চার্জার হিসেবে পাচ্ছি হলো 50 W-এর একটা ওয়্যারলেস চার্জার। এটা হলো Xiaomi ফোন দেখলাম। এখন আর একটা ফোন দেখবো হলো স্যামসাং জি ফ্ল্যাগশিপ মানে জি ফোল্ড 5-এর একটা ফোন দেখবো। ফ্লিপ ফোন হওয়ার বেশ অসাধারণ সুবিধা অফার করেছে স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড 5, এ যা একে বিশ্বের সেরা ফোন এর তালিকা স্থান দখল করবে। এই বছরে আগেও একটি কনফিগারেশন অন্যান্য ফোনগুলো বর্তমানে বাজারে ভালো বেশ নজর কেড়েছে এই স্যামসাং এর ফোন, এটাও তার পাশাপাশি নজর কাড়বে। চলুন এই ফোনের কিছু পারফরমেন্স হিসেবে আমরা একটু দেখি, এক নজর চলুন দেখে আসি। এই ফোনটা হচ্ছে ফোল্ডিং ফোন। ফোনটার ডিসপ্লেতে পাচ্ছি হলো 6.7 ইঞ্চির একটা ডিসপ্লে, আর প্রসেসর হিসেবে দিচ্ছে হলো স্ন্যাপড্রাগনের 8 Gen 2,
আর র্যাম হিসেবে পাচ্ছে হলো সর্বোচ্চ 8 জিবি, স্টোরেজ হিসেবে পাচ্ছে হলো 512 জিবি, প্রাইমারি ক্যামেরা হিসেবে পাচ্ছে হলো ব্যাক ক্যামেরা পাচ্ছে হলো 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, আর সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছে হলো 10 মেগাপিক্সেল, আর এখানে ব্যাটারি হিসেবে পাচ্ছে হলো 3700 mAh একটা ব্যাটারি, আর চার্জিং হিসেবে দিচ্ছে তারা 25 ওয়াটের ফাস্ট চার্জার দিচ্ছে এখানে। তো বর্তমানে দুটো তিনটা দেখলাম, এই ফোনগুলো আসলেই খুবই ফ্ল্যাগশিপ কিলার ফোন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সুন্দর সুন্দর জিনিস আপনাদের সামনে শেয়ার করতে পারি। তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরে কল্যাণকর হয়। 5 ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়, দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়।